দারিদ্রতাকে হারিয়ে আইএএস অফিসার, চোখে জল আনবে পিতৃহারা সাইকেল মেকানিক বরুণের গল্প। ভারত তথা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম হল ইউপিএসসি। এই পরীক্ষায় সফল হওয়া চারটিখানি কথা নয়, প্রচুর অধ্যবসায়, একাগ্রতা এবং পরিশ্রমের পর তবেই মেলে সাফল্য। এরকমই এক উদাহরণ হলেন বরুণ বারানুয়ালা। দারিদ্রতার সঙ্গে লড়াই করে সর্বভারতীয় চাকরির পরীক্ষায় দাপটের সঙ্গে উত্তীর্ণ হয়ে এখন আইএএস অফিসার পালঘরের এক যুবক। মহারাষ্ট্রের পালঘর জেলার এক ছোট্ট শহর বাইসারে বেড়ে উঠেছেন বরুণ। ছোট থেকেই দরিদ্র তার নিত্য সঙ্গে, পরিবারের একমাত্র রোজগারের সদস্য বলতে ছিলেন তার বাবা। সম্বল বলতে ছিল কেবল একটা সাইকেল সারাইয়ের দোকান। দশম শ্রেণীতে পড়াকালীনই সেই বাবাকেও হারান তিনি, রীতিমতো মাঝ দরিয়ায় পড়ে বরুণের পরিবার। টাকার অভাবে তার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সামান্য টাকা জমিয়ে ফের ভর্তি হয়ে যান স্কুলে। সারাদিন স্কুল করতেন আর বিকেলে ফিরেই বসতেন দোকানে। এভাবেই চলতে থাকে এবং অবশেষে দশম শ্রেণীর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে যান তিনি। ছেলের পড়াশোনায় আগ্রহ দেখে দোকানের দায়ভার গ্রহণ করেন বরুণের মা। কিন্তু দশম শ্রেণী পাস করার পর একাদশে ভর্তি হতে গিয়ে অনেকখানি টাকার প্রয়োজন হয়ে পড়ে, যা বরুণের কাছে ছিল না। ঠিক এই সময় মুশকিল আসান হিসেবে এগিয়ে আসেন এক চিকিৎসক। দ্বাদশ শ্রেণীর পর মেডিকেল কলেজে ভর্তি হন বরুণ, কিন্তু মেডিকেল কলেজে দেওয়ার মতো টাকা না থাকায় ছেড়ে দিতে হয় সেই কলেজ। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বেছে নেন পুনের এমআইটি কলেজ। বৃত্তি থাকায় পড়াশোনার খরচ নিয়ে ভাবতে হয়নি তাকে। অবশেষে সেখান থেকে ডিগ্রি লাভের পর বহুজাতিক সংস্থায় চাকরি মেলে তার, কিন্তু সেখানে থেমে থাকেনি বরুণ। তার লক্ষ্য ছিল সরকারি চাকরি, আর তাই মোটা অঙ্কের চাকরি ছেড়ে দিয়ে শুরু করে দেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। এক্ষেত্রে বরুণকে সাহায্য করে এক বেসরকারি সংস্থা, তারাই তাকে বই ইত্যাদি দেয়। এবং 2016 সালে প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসির মতো জটিল পরীক্ষায় উতরে যান বরুণ। উতরে যান বললে অবশ্য কম বলা হয়, কারণ সারা ভারতে 32 র্যাঙ্ক হাসিল করেন তিনি। বরুণ আজ এভাবেই সারা ভারতের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের কাছে আইকন হয়ে উঠেছেন। বরুণ যেভাবে লড়াই করে সাফল্য পেয়েছেন, তার জন্য আমাদের পুরো চ্যানেলের পক্ষ থেকে তাকে কুর্নিশ জানায়।